আসসালামু আলাইকুম হ্যাঁ ها আমি ভালো আছি আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি আমি হয়তো মাসখানেক আগে আপনার লাইভ যুক্ত হয়েছিল আমি নিউইয়র্কে থাকি আমি আপনার অবশ্যই একজন ভক্ত এই কারণে যে আপনি অনেকে বিশ্লেষণ করেন বিচার বিবেচনা করেন সবকিছু বলেন লিখেন এবং আমি মানে অনুকরণিত আপনার এই কথায় তো কথা হচ্ছে আমি একটা কথা একটু কারেকশন করে দেই যে আমি মানে আমাদের এখানে কোনো ভক্ত বা কোনো অনুসারী ফ্যান এগুলো আমরা আসলে এলাও করি না কারণ আমরা যেটা প্রচার করি করেন না আমি তখন সিগারেট খাচ্ছিলাম আপনি বলেছিলেন যে কাজী সাহেব কাজী ভাই আপনি সিগারেটটা খাবেন না আমরা এটা এলাও করি না আমাদের লাইভ প্রচারে তো কথা হচ্ছে যে আপনার ডয়েজ ভ্যালে যে একটা একটা আত্মজীবনী ইন্টারভিউ নিয়েছিল প্রায় হয়তো দুই তিন বছর আগে আপনার বাসায় আপনার আত্মজীবনী নিয়ে কি করছেন কোথায় আছেন কি কারণে জার্মানিতে গিয়েছেন তখন আপনাকে দেখলাম আপনি বারান্দায় বসে

আপনার ফেসবুক প্রোফাইলে আপনি আপনার লাইভ করবেন আপনি সেখানে যা ইচ্ছা তা করবেন আপনি সেখানে যদি আপনি মানে মানে লুঙ্গি পরে বসে থাকেন খালি গায়ে তাতেও তো ভাই আমার কিচ্ছু যায় আসে না আমি কখনো দেখতেও যাব না আপনাকে আমি চিনবো না ইনফ্যাক্ট আপনাকে আমার কোনো দেখতে যাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই আপনি এখানে গিয়ে বিড়ি খান না গাঁজা খান নাকি ড্রাগস নেন নাকি আপনি ছাদ থেকে লাভ দিয়ে মরে যান ভাই আপনি লাইভ করতে করতে আই ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার আপনি কি করেন আপনার লাইভে আপনার লাইভ তো আমি দেখতেই যাবো না কখনো আপনি কি করছেন না করছেন কিন্তু আমার লাইভে রুলস আমি সেট করব সেই রুলস ফলো করে আপনার কথা বলতে হবে সেই রুলস আপনার মেনে চলতে হবে যদি মেনে না চলেন এটা এটা তো অবশ্যই ডিক্টেটরশিপ আমার লাইভ আমি তো ডিসাইড করবো কাকে আমি নিবো কাকে নিব না অবশ্যই আমি ডিসাইড করবো এটা তো গণতান্ত্রিক সিস্টেম না আপনার আপনার কাছে কেন মনে হচ্ছে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ মানুষের সাথে কথা বলবো অবশ্যই আমার ডিকটেটরশিপ আমার প্রোফাইলে কি ছবি যাবে কি লেখা যাবে আমি কোন বিষয়ে কথা বলবো কোন বিষয়ে কথা বলবো না সম্পূর্ণ আমার সিদ্ধান্ত আপনার কাছে আমি জানতে চাই না আপনার কাছ থেকে আমি পরামর্শ নিতে চাই না যে ভাই আমি কি এই বিষয়ে কথা বলবো নাকি বলবো না আমি কি এই রুলস সেট করবো নাকি করবো না আমি আপনার কাছ থেকে কোনো পরামর্শ চাই না তো আপনি নিশ্চয়ই আমার শো এর রুলস আমি সেট করি ডয় শো এর রুলস ডয় ঠিক করে তাদের কাছ থেকে যদি আমি অনুমতি নিয়ে সেই কাজটা করি তারা যদি এগ্রি হয় আমি যদি এগ্রি হই তাহলে তো সেখানে আপনার কাছে বলার নাই আর আপনার শোতে যদি কেউ আপনার শো এর বিরুদ্ধে আপনার শো এর যে রুলস সেই রুলস বিরুদ্ধে যদি কেউ কিছু করে তখন আপনি শুধুমাত্র সেখানে আপত্তি করতে পারেন এছাড়া আমার শোতে কি হবে সেটা তো আপনি ডিসাইড করতে পারেন না ভাই মানে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা একটা গণতান্ত্রিক সিস্টেম এখানে আমি গণতন্ত্রের দরজা খুলে বসে আছি এখানে আমি আপনাকে গণতন্ত্র দিচ্ছি ভাই কেন ভাই এগুলো এগুলো কথাবার্তা কোথায় পান ভাই আপনারা হ্যাঁ এবার আপনি বলেন আনমিউট করে বলেন আচ্ছা আচ্ছা আনমিউট করব থ্যাংক ইউ ফর ইওর ফর গিভিং মি চ্যান্স না না কথা হচ্ছে যে আপনি যেটা করছেন যেমন ডয়েজ ফেলের অনুমতি নিয়ে আপনি তাদের শোতে সিগারেট খাচ্ছেন টেবিলে আপনার বারান্দায় সিগারেট কিংবা ওয়ার ইট ইস লাইটার তো আপনার কাছে আপনার শোতে যখন লাইভে আসব যদি আমার ক্যামেরা ওপেন করি অবশ্যই আপনার রুল আপনার ডিকটেটরশিপ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট তো তখন আপনি অন্যকে কেন আপনি যেটা করেছেন অন্য জায়গায় সেটা তখন কেন আপনি সেম জিনিসটা অন্যকে করতে দেবেন না কারণ আমার এটা আমার ডিকটেটরশিপ এই কারণে

তাদেরকে তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি যে এটা ইনফ্যাক্ট তারাই আমাকে বলেছে যে আপনি যেভাবে সাধারণত থাকেন ঠিক সেইভাবে আমরা আমাদের ইয়াটা করতে চাই যেভাবে আপনি জীবনযাপন করেন যেভাবে আপনি থাকেন যেভাবে আপনি ঘুমান যেভাবে আপনি হাঁটেন এক্স্যাক্টলি সেইভাবে আমরা আপনাকে দেখাতে চাই বলেছে ওয়েল আপনি তাহলে আমার ভিডিও করেন আমি আমি আমার প্রান্তিক কাজ করছি আপনি আমার আপনার ভিডিও আপনি করেন আচ্ছা আচ্ছা সে আমার ভিডিও করেছে অনেক কোন डेढ़ ঘন্টা দুই ঘন্টা ভিডিও করেছে এই डेढ़ ঘন্টা দুই ঘন্টার ভিতরে তার কাছে যতটুকু মনে হয়েছে ডাইতেবেলে রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে আছে যতটুকু তারা কাট করে করে ওই অংশটুকুকে তারা এড করে সেই ভিডিওটা বানিয়েছে আচ্ছা আচ্ছা আদে রুলসের ভিতরে নিশ্চয়ই এটা ছিল যে এখানে স্মোক করা যাবে কোনো সমস্যা নাই আচ্ছা এই কারণে তারা এটা করেছে আমার রুলসের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার লাইভে আপনি বা আমিও স্মোক করতে পারবো না মানে মানে আমি ভিডিও ভিডিওতে এসে স্মোক করতে পারবো না আচ্ছা আমি কি এটা কথা জিজ্ঞেস করতে পারি

এক জিনিস এক জিনিস আমি জানি কিন্তু উদাহরণ হিসেবে তুই জার্মানিতে আসবি তোকে থাপড়ায় ছাগল কথাকার ছাগল ছাগলের বাচ্চা ছাগল তোর নবীকে তোর আল্লাহকে আমি প্রতিদিন করি ভাই হ্যাঁ তুই কি করবি আমাকে

ঢাকাতেও থাকতে পারে তো আমি এখানেও থাকতে পারি কি বলিস তোরা তোদের যোগ্যতা আছে আমার আমার সাথে কথা বলার কোনো যোগ্যতা তাদের আছে একটা কথা তাদেরকে বোঝাচ্ছি এখন তো তুই তো আরেকটু কিভাবে আমি লাইট থাকো তোকে যে আমি কিভাবে লাইট থাক এবং তোরা আল্লাহ এবং নবীকে যে আমি কিভাবে লাইট প্রতিদিন সেটা তো তোরা দেখো লাথি খাইতে আসো কেন তোরা আমার কাছে তোদেরকে লাথি খাইতে এত ভালো লাগে যে আমার লাথি খাইতেই হবে তোদের লাথি না খাইলে আমার লাথি না খাইলে তোদের রাতের গুম হয় না এতই খাইতে হবে তোদের লাথি আমার মানে কি একটা অবস্থা এই যে দেখেন মানে লাইভে এসে আমাকে সে প্রকাশ্যে হুমকি দিচ্ছে আমাকে আমার এলাকায় এসে আসবে আমার শহরে আসবে তোর মতো চুনোপুটি তোর মতো চুনুপুটি আমার এলাকায় ঢুকতেই পারবি নাকি তুই তোর মতো চুনুপুটি মানে হাতরা ফাতরা কোথাকার থেকে আসে এগুলা